শুরু করছি আজকের পাঠ দীনদর্শিকা পঞ্জিকা এর আগে আমরা এসা দিনদর্শিকা থেকে স্বহ পঞ্চম দিনাঙ্ক পর্যন্ত অভ্যাস করেছিলাম আজকে আমরা অদ্য চতুর্থ দিনাঙ্ক থেকে তৃতীয় দিনাঙ্ক হিয় পর্যন্ত সরব পাঠ করব আমি সরব পাঠের সাথে সাথে বাংলা অনুবাদও করব। তোমরা আমার সাথে বলার চেষ্টা করবে বলো অদ্য চতুর্থ দিনাঙ্ক অদ্য চতুর্থ দিনাঙ্ক আজ চার তারিখ পরশ কহ দিন পরশ কহ দিনাঙ্ক আগামী পরশু কত তারিখ এখানে দেখবে আজকে চার তারিখ তো শহ বলতে আগামীকাল আর পরশ বলতে আগামীকালের পরের দিন মানে আগামীকালের পরের দিন বলতে পরশু আগামী পরশু তাহলে অর্ধ চার তারিখ সহ পাঁচ তারিখ পরশ ছয় তারিখ বুঝতে পারলাম তাহলে পরশ হবে ছয় তারিখ তাহলে এখানে বলছে পরশ কহ দিনাঙ্ক আগামী পরশু কত তারিখ তাহলে পরশ ষষ্ঠ দিনাঙ্ক

আগামী পরশু অদ্য চতুর্থ দিনাঙ্ক আজ চার তারিখ হি কহ দিনাঙ্ক হিয় কহ দিনাঙ্ক গতকাল কত তারিখ এখানে আমরা লক্ষ্য করব অদ্য চতুর্থ দিনাঙ্ক আজকে চার তারিখ লক্ষ্য করছি ক্যালেন্ডারে চার তারিখ হিয়হ হিয় বাংলা গতকাল মানে চার তারিখের আগের দিন তাহলে গতকাল চার তারিখের আগের দিন কত তারিখ হবে দেখতে পাচ্ছি এখানে চার তারিখের আগে হচ্ছে তিন তারিখ তাহলে হিয়হ কহ দিনাঙ্ক হ এই তিন তারিখ তৃতীয় দিনাঙ্ক তাহলে হিয়হ কহ দিনাঙ্ক গতকাল কত তারিখ তৃতীয় দিন গতকাল তিন তারিখ তৃতীয় দিকে তৃতীয় দিকে তিন তার কবে তৃতীয় দিকে হি তৃতীয় দিন হি তিন তারিখ গতকাল আমরা অভ্যাস হাতে লক্ষ্য করব এখানে কী বলছে উদাহরণানুসারং উত্তরং লিখতু মানে উদাহরণ অনুসারে আমরা এই উত্তরগুলো লিখব এখানে দেওয়া আছে দ্বাদশ দিনাঙ্ক আজ বারো তারিখ দ্বাদশ দিনাঙ্ক বারো তারিখ তাহলে আমরা আজকে ধরে নেব আজকে বারো তারিখ অর্ধ দ্বাদশ দিনাঙ্ক আজ বারো তারিখ আজ বারো তারিখ হিসাবে আমরা এই উত্তরগুলো এখানে লিখব তাহলে অর্ধ দ্বাদশ দিনাঙ্ক স্ব ক দিনাঙ্ক আজ বারো তারিখ সোহা বলতে আগামীকাল তাহলে আগামীকাল কত তারিখ এখানে লিখতে হবে সহ যেটা সেটা এখানে লিখতে হবে আগামীকাল কত তারিখ এখানে লিখতে হবে তাহলে আজকে যদি দ্বাদশ দিনাঙ্ক হয় তাহলে সহ কহ দিনাঙ্ক হবে এখানে আমরা লিখব খ নম্বরে কী বলছে হিয়হ কহ দিনাঙ্ক বলে গতকাল কত তারিখ দ্বাদশ দিনাঙ্ক তাহলে হিয়হ কহ দিনাঙ্ক আজকে বারো তারিখ তাহলে গতবার কত তারিখ তাহলে হিয়হ যেটা উত্তর হবে এখানে আমরা লিখব গ নম্বর দেখো দ্বাদশ দিনাঙ্ক গ নম্বর বলছে পরশ কহ দিনাঙ্ক আজকে বারো তারিখ পরশ বলতে আগামী পরশু তাহলে আগামী পরশু কত তারিখ লিখতে হবে পরশ আগামী পরশুর যে তারিখটা আমরা এখানে লিখব ঘ নম্বর দেখো পরহীয়হ কহ দিনাঙ্ক অদ্দ্বাদশ দিনাঙ্ক পরহীয়হ কহ দিনাঙ্ক পরহীয়হ বলতে গত পরশু গতকালের আগের দিন গত পরশু তাহলে পরহীয়হ গত পরশুর যেটা তারিখ সেটা এখানে আমরা লিখব তারপর কি বলছে দ্বাদশ দিনাঙ্ক এই বলছে দশম দিনাঙ্ক কদা আজকে যদি বারো তারিখ হয় তাহলে দশ তারিখ কবে হবে তাহলে দশ তারিখ হলে বারো তারিখের আগের দিন এগারো তারিখ তার আগের দিন দশ তারিখ তাহলে দশ তারিখ কবে হচ্ছে পরহিয় তাহলে দশম দিনাঙ্ক কদা দশম দিনাঙ্ক এখানে আমরা উত্তরটা লিখব ঠিক আছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নমো নমঃ ধন্যবাদ